আপনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, সে চাকরি থেকে হঠাৎ করে আপনাকে অপসারণ করা হলো, আপনাকে হঠাৎ করে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে, এখন আপনি দেওয়ানি আদালতে সিভিল কোর্টে মামলা করতে পারবেন কি না, বা সিভিল কোর্টে মামলা করে আপনি কি চাইবেন? হ্যাঁ, আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন, ঘোষণামূলক মোকদ্দমা আপনি করতে পারবেন। এই মামলাতে আপনি চাইবেন যে বেসরকারি প্রতিষ্ঠান আপনাকে যেই অপসারণ আদেশ দিয়েছে, আপনাকে প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার যে আদেশটা দিয়েছে, এই আদেশটা হচ্ছে অবৈধ, সেই আদেশটা অবৈধ ঘোষণা চেয়ে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন। এবং সেই আদেশটি কেন অবৈধ এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা বহাল থাকবে, সেই বেসরকারি প্রতিষ্ঠানে আপনার চাকরিটা টিকে যাবে। তাহলে যারা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনেক সময় চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, বাদ দেওয়া হয়, আপনি দেওয়ানি আদালতও আপনার প্রতিকার পাবেন। ভালো থাকবেন, আপনাদের প্রয়োজন আপনাদের সহযোগিতায় আমি রয়েছি, অ্যাডভোকেট মিঠুন সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।